ম্যাডাম ম্যাডাম, এই যে আপনার ব্যাগ। ভাবলাম যে কত দরকারি জিনিস আছে, এর লেগে নিয়ে এলাম। কি ব্যাপার? ব্যাগে তো টাকা ছিল। টাকা কই? 20,000 টাকা ছিল আমার ব্যাগে। ম্যাডাম, আমি তো আপনার ব্যাগ খুলেও নাই, ওনে দেখে আমি লয়ে এলাম। ভাবলাম যে দরকারি জিনিস আছে, হের লেগে নিয়েছি। কিন্তু আমি তো আপনার ব্যাগ খুলে টুলি নেই ম্যাডাম। আর টাকা টাকা আমি কি করবো? আমি তো টাকা দেখি নাই। কি আবার মিথ্যা কথা বলতেছে? আমার বাসায় থেকে আমার ব্যাগ থেকে টাকা চুরি করিস না? আল্লাহই জানে আমি যখন বাড়িতে না থাকি তখন কত কিছু জানি চুরি করে। না ম্যাডাম, আমি আপনার টাকা নিয়ে নেই। আর আপনার টাকা নিয়ে মইবা কির লেগা? আপনি আমার লেগে কত কিছু করছেন ম্যাডাম। আর আমি কি আপনার বাসা চুরি করতে পারি? কোন এটা কি আপনার বিশ্বাস হয়? আবার আমার মুখে মুখে তর্ক করছিস? ভালো ভালো স্বীকার কর, নইলে আমি এখনই পুলিশকে ফোন দিচ্ছি। পুলিশ আসলে এমনি বলবি। না ম্যাডাম, আপনি পুলিশের ফোন দেন না, আমি সত্যি কথা বলতেছি ম্যাডাম। আমি আপনার ব্যাগে হাত দেই নাই, টাকা নেই নেই ম্যাডাম, নেই নেই টাকা। নেই না, দেখ তোকে আমি অনেক ভালো জানতাম, আর তুই আমার এত বড় ক্ষতি করলি। আর কি কি নিয়েছিস? হ্যাঁ শোন, তুই ভালো ভালো স্বীকার কর, আমি কিচ্ছু বলবো না, বল। না ম্যাডাম, আমি টাকা নেই নেই ম্যাডাম, নেই নেই টাকা। আরে কি ব্যাপার, আজকে তুমি এত তাড়াতাড়ি অফিস থেকে চলে এলে যে? আমি তো অফিসে যেতেই পারিনি। আরে এরকম কাজের লোক রেখেছো কেন বাসায়? জানো আজকে কি করেছে? আমার ব্যাগ থেকে টাকা চুরি করেছে। 20,000 টাকা? হ্যাঁ 20,000 টাকা। আরে হ্যাঁ, ওটা তো আমি নিয়েছি। কি? তুমি আমার ব্যাগ থেকে টাকা নিয়েছো আর আমাকে বলনি? আরে আমি তো তোমাকে বলার সময় পাইনি, তুমি বাসা থেকে বের হয়ে গিয়েছিলে। আর তাছাড়া টাকাগুলো আমার একটু দরকার ছিল। আমি কত বড় একটা ভুল করে ফেলেছি, একটা নিরপরাধ মানুষকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছি। না, আমি কাজটা একেবারেই ঠিক করিনি। না আসলে তুমি কাজটা ঠিক করিনি, তুমি না জেনে না বুঝে একজনকে বাসা থেকে মিথ্যা অপবাদ দিয়ে তাড়িয়ে দিলে। কাজটা তুমি একদমই ঠিক করিনি, না জেনে লোকগুলো এখন কোথায় কি করছে। আচ্ছা ঠিক আছে, তুমি আমার সাথে এখনই তাদের বাড়িতে যাবে আর তাদের বাড়িঘর দেখবে, ঠিক আছে? চলো। ম্যাডাম, আমার স্বামীর ক্ষুধা লাগছে, ওনারে খাওয়ায়া আমি কাজ খুঁজতে বেরোব। আর আপনি তো আমার কাজেতে বেরি করে দিছেন। আর ম্যাডাম, আমি যদি চুরি করতাম তাহলে কি আজকে আমাকে এই অবস্থা থাকে? আমার আসলে ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিবেন মা। হ্যাঁ মা, ও ঠিকই বলেছে, আপনারা আমাদের সাথে আমাদের বাসায় থাকবেন, আর আমি ওর হয়ে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। প্লিজ আপনারা আমাদের ক্ষমা করে দিবেন, আসলে আপনাদের দেখভাল করার দায়িত্ব আমাদেরই ছিল, কিন্তু আমরা আপনাদের যথাযথ সম্মান করতে পারিনি। যাই হোক, আপনারা এখন থেকে আমাদের বাসায় থাকবেন, আর তাছাড়া আমরা তো আপনার ছেলের মতো, প্লিজ আমাদের ক্ষমা করে দিন। আরে সাহেব, আপনি কি লিখে কাজের মানুষের কাছে ক্ষমা চাইবেন? আপনারা যান, আমি আমার স্বামীর খাওয়ায় আমি আইতেছি।